আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে। কি মেসেজ? অনেক মেসেজ আসে, এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, উনি বলছেন এটা এটা করতে, এটা এটা করতে, হাম হাম করতে, তাম তাম করতে স্বপ্নে দেখছে, এই কথাটা যদি আপনি 10 জন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন, আর যদি প্রচার না করছেন তো আপনার 14 গোষ্ঠী শেষ। এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি? আচ্ছা, মিথ্যা, ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে। আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম, ভালো ধারণা ছিল, অনলাইনে পরিচয়, এরকম মানুষকেও দেখে এই মেসেজ পাঠায়। এই লোক একটি বিদআত, ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে 10 জনে পাঠাচ্ছে, 10 জন কত 10 জন যাচ্ছে, এ সবার গুণাগুলো তাদের কাছে তাদের আছেই, আপনার আমল নামে এক্সট্রা হিসাবে জমা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে।